রাজ্য সরকার দরদাম বৃদ্ধি দৃষ্টি রাখি দৈনিক জীবনের ব্যবহৃত হওয়া অত্যাবশ্যক সামগ্রী ক্রয় করিবারে সহায়তা হওয়া নিমন্তে আজ কলাহান্ডি জেলা এমরামপুরস্থিত বিজু কল্যাণ মণ্ডপ পরিসরের রাশন কার্ডধারী পরিবারবর্গকে 1000 টাকা প্রদানের শুভারম্ভ কলে মুখ্য অতিথি জেলা পরিষদ অধ্যক্ষ পুষ্পেন্দ্র কুমার সিং দেও। যোগদেই প্রথমে জাতীয় পিতা মহাত্মা গান্ধীর ফটোচিত্রের পুষ্প মাল্যার্পণ পরে সরপঞ্চ শ্রীমতী বীণাপাণি সাউঙ্ অধ্যক্ষতার সভা কার্য অনুষ্ঠিত হয়েছিল। এই কার্যক্রমে সম্মানিত অতিথি ভাবে এডিএম ত্রিলোচন পাত্র, জেলা যোগাণ অধিকারী পবিত্র মোহন সাউ, ব্লক অধ্যক্ষ শ্রীমতী মন্দাকিনী সিং দেও, গোষ্ঠী উন্নয়ন অধিকারী সব্যসাচী বেহেরা, রাজ্য সরপঞ্চ সংঘ রাজ্যের সভাপতি রোমান সাউ যোগদে রাজ্য সরকারের এভাবে কার্যক্রম উপরে নিজ নিজের বক্তব্য প্রদান করে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ধন্যবাদ জনাইলে। এই অবসরের ব্লক যোগাণ অধিকারী শান্তাকারম প্রধান, পঞ্চায়েত সম্প্রসারণ অধিকারী কুলমণি সিং রায়, সমাজসেবী বিকাশ রঞ্জন সিং দেও, সত্যনারায়ণ সাউ প্রমুখ সহযোগ করে। পশ্চিম ওড়িশার জোনাল হেড উদ্ধব পণ্ডাঙ্ক রিপোর্ট, সাই সত্য নিউজ।